এটা ডকুমেন্ট তৈরি করার জন্য ফটোশপ পরে, কেউ যদি ওপেন না করেন পরে করে নিয়ে সমস্যা নাই, আপাতত একটু দেখে নেন। ডকুমেন্ট তৈরি করার জন্য ঠিক ইলাস্ট্রেটরের মতোই ফাইল থেকে নিউতে ডকুমেন্ট তৈরি করার অপশনটা পাওয়া যাবে, একটা শর্টকাট দেখানো আছে। আমার মনে হয় এটাতে অনেকে অভ্যস্ত হয়ে গেছেন এখন, তাই না? কন্ট্রোল এ তো এটাতে যদি যাই, ঠিক ইলাস্ট্রেটরের মতোই একটা পপ আপ চলে আসবে এখানে, কিছু অপশনস থাকবে যেগুলো হয়তো ইলাস্ট্রেটর থেকে একটু আলাদা, কিন্তু আসলে কাজকর্ম ঠিক ওইটার মতোই। তো এখান থেকে আমি কি করতে পারবো, এখানে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারবো। আমি এই ডকুমেন্টের নাম দিয়ে দিলাম ব্যাচ 25। ডকুমেন্ট টাইপের মধ্যে আসলে যেটা থাকে যে কী টাইপের কাজ করব, আমি আমি কোনো পেপার ওয়ার্ক করবো, মানে কোনো প্রিন্টিংয়ের জন্য কাজ করব কোনো পেপার সাইজ নিয়ে, তখন এখান থেকে আমি কি পাবো, অনেকগুলা পেপারের স্ট্যান্ডার্ড সাইজ পাবো। যেমন A4 আমরা সবাই চিনি, তাই না? কিন্তু এই জিনিসগুলোর সাথে হয়তো আমরা পরিচিত না, কিন্তু এটা এক একটা, এগুলো এক একটা স্ট্যান্ডার্ড কি বলে এটা পেপারের সাইজ। হ্যাঁ, তো এই জিনিসগুলো হয়তো ইউজ হয় না, যেমন A5 বা A6 এইগুলো এনভেলপের জন্য ইউজ হয় এই সাইজগুলো। তারপর এই জিনিসগুলোর সাথে হয়তো আমরা পরিচিত না, আমাদের দেশে হয়তো এরকম আছে অনেকগুলো, এই সবগুলো সাইজের সবগুলো ইউজও হয় না আমাদের দেশে। আসলে একদম ইন্টারন্যাশনাল বলা হচ্ছে, মানে বাইরের দেশগুলো সহ একদম স্ট্যান্ডার্ড যে সাইজগুলো এখানে সেগুলো বলা আছে। চাইলে আমি যদি ইমেজ নিয়ে কাজ করতে চাই অথবা ওয়েব বা মোবাইল অ্যাপ নিয়ে কাজ করতে চাই, যে টাইপের কাজ করব ওই টাইপের যেতে পারি। যেমন ওয়েবে গেলে দেখেন এখানে ওয়েব মোস্ট কমন দেখাচ্ছে 1366x768, এরকম কিছু স্ট্যান্ডার্ড সাইজ সে বলে দিবে, সাজেস্ট করবে আপনাকে, সেখান থেকে আপনি চুজ করতে পারবেন। আর এরকম যদি হয় যে আপনি জানেন অলরেডি যে কত নেবেন সাইজ, তো এগুলাতে আসলে না গেলেও চলে। আমি যেটা করব, এখান থেকে কাস্টম সাইজ দেওয়ার যে অপশন আছে এখান থেকে দিয়ে নিচ্ছি। আর এখান থেকে আমি কী পাবো, উইডথের জন্য একটা ইউনিট পাবো, পিক্সেল করে দিচ্ছি, এটাও পিক্সেল। এখানে একটা উইডথ দিব, এখানে একটা হাইট দিব, এই জিনিসগুলো ইলাস্ট্রেটরও দিতাম আমরা, তাই না? রেজলিউশন কথাটা এটা হয়তো একটু অন্যরকম লাগতেছে, ইলাস্ট্রেটর এই কথাটা ছিল রাস্টার ইফেক্টস নামে, মনে পড়তেছে কি? এটা ছিল হচ্ছে কালার মোডের নিচে, ওইখানে হয়তো এই কথাটা বলা হয়েছে যে ওয়েবের জন্য আমরা 72 রেজলিউশন নিয়ে কাজ করব, আর যখন প্রিন্টিং রিলেটেড কাজ করব তখন 300 রেজলিউশন নিয়ে কাজ করব। ঠিক রেজলিউশনটা ফটোশপের ক্ষেত্রেও সেম কাজ করবে, যদি আমরা প্রিন্টিংয়ের জন্য কোনো কাজ করতে চাই তখন আমরা 300 নিয়ে নিব, আর যদি ওয়েবের জন্য কাজ করি সেটা 72 রাখব। এখান থেকে যে ইউনিটসটা দেখাচ্ছে এটা পিক্সেল পার ইঞ্চ থাকতে পারে, সাধারণত পিক্সেল পার ইঞ্চি থাকে, চাইলে এটাতেও কনভার্ট করা যায়। কালার মোডটা RGB, প্রিন্টিংয়ের জন্য গেলে CMYK-তে যাব, এগুলো আমরা আগে থেকে জানি। এই 8-bit, এটা 8-bit-ই রাখবো। ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস এটা হোয়াইট, মানে যে আমার যে ক্যানভাসটা তৈরি হবে সেটার কালারটা কীরকম আসবে এখান থেকে সিলেক্ট করে দেওয়া যায়, বা আমি চাইলে নতুন কোনো কালার ইচ্ছা মতো এখানে আমি সিলেক্ট করে দিতে পারব। আর এই জিনিসগুলো এরকম রেখে দিব, এটা সাধারণত থাকে এইটাতে, এই জিনিসগুলোতে আমাদের হাত দেওয়ার দরকার নাই। তো এখান থেকে ওকে যদি করে দেই আমরা একটা ক্যানভাস পেয়ে যাব, যে ইনপুটগুলো দিলাম এই অনুযায়ী এরকম একটা আমি ক্যানভাস পেয়ে যাব। ইলাস্ট্রেটরে যেটা বলা হতো একটা ডকুমেন্ট তৈরি হওয়ার পরে সেই সাদা অংশটাকে বলা হতো আর্টবোর্ড, তাই না? এখানে এই সাদা অংশটাকে বলা হবে ক্যানভাস। এখানে ওকে করে দিলেই হয়ে যাবে। ছোট্ট একটা অপশন আছে যেটা ইলাস্ট্রেটর হয়তো বলে আসা হয়েছে, সেভ প্রিসেট। এই জিনিসের সাথে কি পরিচিত আপনারা? পরিচিত না? আচ্ছা, যেটাই হোক একটু দেখা দিচ্ছি। সেভ প্রিসেট মানে হচ্ছে আপনার হয়তো এই সেটিংসের বা এই যে অপশনসগুলো এখানে আপনি ইনপুট দিলেন, এই টাইপের কাজ হয়তো, মানে এই টাইপের ডকুমেন্ট হয়তো একটু পরপরই লাগে, বা সবসময় এই টাইপের ডকুমেন্ট নিয়ে আপনি কাজ করেন, সেক্ষেত্রে একটা জিনিস করা যেতে পারে, এই সেভ প্রিসেট যদি দিয়ে দেই, এখানে যে সেটিংসটা আমি সেট করে দিছি এই জিনিসটাকে সে সেভ করে ফেলবে। ইভেন আমি এখানে একটা নাম দিয়ে দিতে পারবো, নাম যদি দেই 25 দিয়ে দিলাম, এটা যদি আমি ওকে করে দেই, এখন ডকুমেন্ট টাইপে দেখেন 25 দেখাচ্ছে। এবং এখানে যদি আমি ড্রপ ডাউনটা ওপেন করি দেখবো 25 নামে একটা প্রোফাইল চলে আসছে, তার মানে এটা একটা সেভ করা, একটা অন্যান্য যে সাইজগুলো ছিল অন্যান্য যে অপশনগুলো ছিল এটা একটা সেভ করা অপশন তৈরি হয়ে গেল। এখন আমি যদি চাই, এটা ওকে করে দিচ্ছি, আমি যদি চাই
অন্য একটা ডকুমেন্ট যখন তৈরি করতে যাব ওইটা সে আমাকে সাজেস্ট করবে ফার্স্টে। নতুন আরেকটা আমি খুলতে চাই, যখন দেখব 25টা দেখাচ্ছে এবং আগের যে হিসাব কিতাব আমি এখানে দিয়ে রাখছিলাম সব কিন্তু পেয়ে যাচ্ছি। তো এইভাবে চাইলে আপনি মাল্টিপলও তৈরি করতে পারেন, অন্য একটা দিয়ে আবার সেভ প্রিসেট দিলে অন্য একটা নাম দিয়ে সেভ করলে এখানে সেটা অ্যাড হয়ে যাবে। এই কাজটা কি বোঝা গেছে? এমন কিছু না, শুধু কাজের সুবিধার জন্য একটা সাইজকে আমি এখানে সেট করে সেভ করে রাখলাম যেটা আমি পরবর্তীতে ইউজ করতে পারবো। এটা একটা ছিল ব্যাপার। আর এই যে এনভায়রনমেন্টটা ফটোশপের, এটা আমরা দেখব যে এই জিনিসগুলো যদি দেখি, টুলস আছে বাম দিকে, ডান দিকে কিছু প্যালেটস আছে, এই জিনিসগুলোকে আমরা কি করতে পারি, টেনে টেনে বের করে নিয়ে আসতে পারি। এই জিনিসগুলোর সাথে কি পরিচিত আপনারা? যেটা ইলাস্ট্রেটরেও করা যেত, এই সিস্টেমটাকে বলা হয় ডকিং সিস্টেম। আর আমাদের কাজ করতে যে অনেক সময় দেখা যাবে যে না বুঝে কোনোটা হয়তো টেনে বের হয়ে আসছে, সেটা ঠিক করতে পারতেছি না, এই জন্য এটা দেখানো। তো এরকম যদি হয় কোনো সময়, বা আপনারা যদি নিজেরাই করে ফেলেন সেটা ঠিক করা যায়। আর এই টুলসটা আমি যদি বামে দিতে চাই, এখানে দিলেই কিন্তু এটা কিন্তু আসলে সেট হয় না, এটার সাথে সেট হবে কখন, যখন আমি এটাকে একটু বাম দিকে বেশি পুশ করতেছি একটা ব্লু লাইন চলে আসে, দেখেন এখন নাই কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে। এই অবস্থায় যদি আমি এটাকে ছেড়ে দেই, এটা কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এই এটাকে যদি আমি একটু উপরের দিকে নেই, দেখেন এটা একটা ব্লু লাইন দেখাচ্ছে, এখানে নাই এখানেও নাই কিন্তু যখন জায়গা মতো আসতেছে একটা ব্লু লাইন শো করতেছে, যখন আমি ছেড়ে দিচ্ছি তখন সেটা জায়গা মতো সেট হয়ে যাচ্ছে। এটার ক্ষেত্রেও সেম, যখন একটু ডান দিকে বেশি নিয়ে যাব ব্লু লাইন আসতেছে, ছেড়ে দিলে এটা অ্যাড করে নিচ্ছে। এই সিস্টেমটাকে ডকিং সিস্টেম বলা হয়। আর এখান থেকে আমরা ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো। এখানে উইন্ডো ইলাস্ট্রেটরে যেরকম উইন্ডো ছিল, উইন্ডো থেকে আমরা বেশ কিছু অপশনস দেখছি, এখানে এখান থেকেও আমরা বেশ কিছু জিনিস দেখবো, ইভেন আজকেই দেখবো। তো সেই জিনিসগুলো যদি আমরা এখানে না থাকে, উইন্ডো থেকে অ্যাড করতে পারবো এখানে ইলাস্ট্রেটরের মতোই, অনেক কিছু সিমিলার ইলাস্ট্রেটরের সাথে। আপাতত আপনারা যেটা করবেন, এরপর আমরা দেখবো যে এই পাশে টুলসগুলো আছে, এই টুলসগুলো থেকে আমরা প্রায় ম্যাক্সিমাম টুলসগুলাই দেখবো। এখানে প্যালেটস রাখার জায়গা আছে, এখানে লেয়ার্সটা দেখা যাচ্ছে যে আমরা যে যখন লেয়ার নিয়ে কাজ করব, লেয়ারগুলো এখানে ভিজিবল হবে, এখান থেকে লেয়ারগুলোকে আমরা সিলেক্ট করতে পারবো বা এখানে এই জিনিসগুলো অ্যাড্রেস করতে পারবো। তারপরে যে আরেকটা ব্যাপার থেকে যায়, এই একটা জায়গা উপর থেকে দেখেন কিছু অপশন এখানে দেয়া আছে, এই জায়গাটা একটু খেয়াল করেন। যখন আমি টুল চেঞ্জ করব, আমি এখন এই টুলটাতে আসি, এই টুলটাতে যখন যাব এই জায়গাটাও চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেল না? পরে যখন নিচেরটাতে আসব চেঞ্জ করতেছে, পরেরটাতে গেলে বা প্রত্যেকটাতে গেলে আলাদা আলাদা অপশনস এখানে পাওয়া যাবে। এই জায়গাটাকে বলা হয় অপশনস বার। এটা যেটা কাজ করে সেটা হচ্ছে প্রত্যেকটা টুল যখন আমরা সিলেক্ট করে ফেলি, সেই টুলের কিছু ফিচার এখানে চলে আসে, ইনস্ট্যান্ট এখানে চলে আসে, যেটা আমরা ডিরেক্ট এখান থেকে নিয়ে ইউজ করতে পারি। এটা খুব কাজের জিনিস। তো এটা যদি কোনো সময় হাইড হয়ে যায় উইন্ডো থেকে, অপশনসে টিক মার্কটা দেখবেন থাকবে না, তখন টিক করে দিলেই এটা আবার এখানে চলে আসবে। এই জিনিসটা আমাদের কাজে লাগবে। তার আগে আরেকটা টুল দেখব, সেটা হচ্ছে এখন যে টুলটাতে সিলেক্ট করে আসি, এই টুলটার নামটা দেখেন মুভ টুল। এই টুলটা আজকে দেখব। তো এই মুভ টুল, এটার শর্টকাটটা হচ্ছে ভি। তো এটার যেটা সাথে সিমিলারিটিস ইলাস্ট্রেটরের সাথে, সেটা হচ্ছে যে ইলাস্ট্রেটরের একটা টুল ছিল সিলেকশন টুল, তাই না? তো সেটারও শর্টকাট ছিল ভি। সিলেকশন টুলের আরেকটা নাম ছিল, এটা আপনারা জানেন কি না, যে ইলাস্ট্রেটরের ডিফল্ট টুল বলা হয় এটাকে। কি জন্য বলা হয়? যে কোনো কাজ করার শেষে আমরা ইনস্ট্যান্ট কী করতাম, সিলেকশন টুলে চলে যেতাম, তাহলে কিছু সুবিধা পাওয়া যেত। কীরকম? যে ওই কোনো একটা কাজ যদি করে ফেলি, সাপোজ একটা শেপ নিয়ে নিলাম, শেপটা নেওয়ার পরে আমি যদি সিলেকশন টুলে চলে যাই, তো সিলেকশন টুল দিয়ে পরে আমি এই শেপটাকে সিলেক্ট করে বিভিন্ন জায়গায় মুভ টুভ আরও যে কাজগুলো করা যায় সেগুলো আমি করতে পারি। তো এটা একটু ফ্লেক্সিবিলিটি কাজ করার জন্য। তো ফটোশপে এরকম একটা টুল আছে যেটাকে বলা হচ্ছে মুভ টুল, এবং এটাও ডিফল্ট টুল ফটোশপের। এটা থেকেও কি করব আমরা, যখন আমরা কোনো কাজ করব, কাজ করার শেষে ইনস্ট্যান্ট
মুভ টুলে চলে যাব, তাহলে ওই ইলাস্ট্রেটরের মতো সুবিধাগুলোই পাওয়া যাবে। মুভ করার ব্যাপারটা, যেটা মুভ করা বলা হচ্ছে যে মুভ করতে পারবো কোনো একটা শেপ বা কোনো একটা ইমেজকে আমরা ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবো। এই টুলটা ছাড়া কিন্তু অন্য কোনো টুল দিয়ে ধরে সেটা করা সম্ভব না। আচ্ছা, এখানে গেল তো আমাদের কিছু এক্সাম্পল প্র্যাকটিস করার জন্য শেপ শেপ যদি তৈরি করে নেই, সেই জিনিসগুলো আমাদের দেখতে সুবিধা হবে। তো সবার আগে শিখবো যে কীভাবে শেপ তৈরি করতে হয়। তো শেপ তৈরি করার জন্য আমরা ইলাস্ট্রেটর থেকে যে শেপ টুলে যেতাম, শেপ টুলে গেলে কিছু বিভিন্ন টাইপের শেপ দেখা যেত। ইলাস্ট্রেটর এই টুলটা একটু উপরের দিকে ছিল, ফটোশপে কী করা হয়েছে, শেপের যেহেতু প্রায়োরিটি কম তার জন্য নিচে নিয়ে আসা হয়েছে এখানে। তো এখান থেকে রেক্টেঙ্গেল টুল পাবো, রাউন্ডেড রেক্টেঙ্গেল পাবো, ইলিপস পাবো, পলিগন পাবো, লাইন পাবো, আর হচ্ছে কাস্টম শেপ টুল পাবো। তো এখান থেকে আমরা লাইন টুলটা বাদ দিয়ে সবগুলো দেখব। ইলাস্ট্রেটর এই সবগুলোই ছিল। ইলাস্ট্রেটর আরও একটা জিনিস ছিল, সেটা হচ্ছে স্টার টুল, কিন্তু সেখানে আবার কি ছিল না, কাস্টম শেপ টুলটা ছিল না। স্টার টুলটা এখানে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো, কিভাবে সেটা দেখব, আর কাস্টম শেপ টুলটা কিভাবে আসে সেটাও দেখব। প্রথমে রেক্টেঙ্গেল টুলটা যদি একটু দেখি, ইলাস্ট্রেটরে আমরা ড্র্যাগ করে তৈরি করে ফেলতে পারতাম, তাই না? এখানেও সেম ওয়েতে তৈরি করা যাচ্ছে। আরেকটা জিনিস খেয়াল করেন, যখন একটা শেপ আমরা তৈরি করে ফেললাম, একটা লেয়ারও কিন্তু এখানে তৈরি হয়ে গেল, ব্যাপারটা তাই ছিল না? একটা লেয়ারও তৈরি হয়ে যাচ্ছে এবং লেয়ারের একটা নাম দেখাচ্ছে, যেহেতু আমি রেক্টাঙ্গেল তৈরি করছি তো রেক্টাঙ্গেল ওয়ান বলতেছে। এর পরবর্তীতে আমি যদি আরও একটা রেক্টাঙ্গেল তৈরি করি, আরও একটা লেয়ার তৈরি হয়ে গেছে এবং সেটার নাম বলতেছে রেক্টাঙ্গেল টু। তো এরকম যদি আমি কন্টিনিউয়াসলি তৈরি করতে থাকি, 1 2 3 4 করে সে সামনের দিকে যাবে। আচ্ছা, এই মুভ টুলে যেহেতু আমি এখন আসি, দেখেন শেপটা তৈরি করার পরে মুভ টুলে চলে গেছি। তো এই শেপটাকে আমি কি করতে পারতেছি, মুভ করতে পারতেছি। এখন যে অপশন বারটা আমরা দেখলাম, এই অপশন বারের কাজটা শিখবো যে কিভাবে এটাকে কাজে লাগানো যায়। তো মুভ টুলের জন্য শিখবো, প্রত্যেকটা টুলের জন্য অপশন বারের কাজগুলো আলাদা আলাদা, তো প্রত্যেকটা টুল বলার সময় এই জিনিসগুলো বলা হবে। আপাতত মুভ টুলটা দেখবো আমরা। এখানে একটা লেয়ার সিলেক্ট করা আছে, তাই না? সিলেক্ট করা থাকলে এরকম একটু কালার চলে আসে, এটা যখন সিলেক্ট করা নাই তখন এরকম কালচে হয়ে থাকে। দেখেন আমি যদি ওইটা রেখে এটা সিলেক্ট করি, সিলেকশনটা এখানে চলে আসলো, বোঝা যাচ্ছে না? আচ্ছা, তো এখন এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি ধরে এটাকে মুভ করি, মুভ করতে পারতেছি। ইভেন এখানে ধরেও যদি আমি মুভ করি, ওই লেয়ারটা মুভ হচ্ছে, বোঝা যাচ্ছে কি ব্যাপারটা? আবার যদি এই লেয়ারটা সিলেক্ট করি, তখন এই লেয়ারটা আমি বা এই শেপটা আমি মুভ করতে পারতেছি, কিন্তু এটা পারতেছি না। এই নিচের শেপটা যদি আমি মুভ করতে চাই, সেটা কিন্তু হচ্ছে না। তখন আমার কি করা লাগতেছে, এই লেয়ারটা সিলেক্ট করে এসে এটা মুভ করা লাগতেছে। আচ্ছা, কিন্তু এই জায়গায় একটা দেখেন, এটাকে বলা হয় অটো সিলেক্ট, অটোমেটিক্যালি সিলেক্ট এ গ্রুপ অর লেয়ার বাই ক্লিকিং অন এ ভিজিবল পিক্সেল। এটার মানে হচ্ছে যখন আমি এটা অ্যাক্টিভ করে দিব, তখন সে কি করবে, এই জায়গা থেকে ক্যানভাসের মধ্যে থেকে আমি ক্লিক করে সিলেকশন নিতে পারবো। কীরকম, আমি যদি এই জায়গায় একটা সিলেক্ট করে দেই, দেখেন সিলেকশনটা কিন্তু এই লেয়ারে চলে আসছে। আবার যদি এখান থেকে এখানে একটা ক্লিক করি, দেখবেন সিলেকশনটা রেক্টাঙ্গেল টুতে চলে যাচ্ছে লেয়ার থেকে। তার মানে কি, যখন যেটা ধরে আমি টান দিব সেটাই মুভ করবে। একটু ফ্লেক্সিবল না আগেরটার থেকে, পার্থক্যটাও কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এরকম না যে ওইটা থেকে এইটা ভালো তাহলে ওইটা রাখা হইলো কেন, কাজ করতে যে আমাদের যখন 1000 2000 লেয়ার চলে আসবে, তখন দেখা যাবে যে দুইটাই লাগতেছে, কোনো সময় এটা কোনো সময় ওইটা। মানে এরকম না যে ওইটা ছাড়াও হয় এটা ছাড়াও হয়, এরকম না, এক এক সময় এক একটার প্রায়োরিটিস চলে আসে, যে এটা দিয়ে কাজ করলে সুবিধা পাওয়া যাবে। আমি যদি চাই একটা দিয়েই সবসময় কাজ করতে পারবো, কিন্তু এই যদি আমরা অল্টারনেটিভ করে ইউজ করি, তাহলে কাজ করার স্পিড বাড়বে, যখন যেটা দরকার সেটা যদি ইউজ করি কাজ করার স্পিডটাও বেড়ে যাবে। এই জিনিসগুলো আমাদের পরে জানলে হবে, আগে প্রফেশনাল হয়ে নেই তারপরে। আচ্ছা, এখানে ছিল মুভ করার বিষয়টা, এই জিনিসটা এখন আমরা ইজিলি আলাদা আলাদা করতে পারতেছি, যখন যেটা যাচ্ছে সেটা এখান থেকেই সিলেক্ট হচ্ছে। এটার পাশে দেখেন আরও একটা অপশন দেয়া আছে, এটাকে বলা হচ্ছে গ্রুপ, আরেকটা ছিল লেয়ার। এখন গ্রুপ আর লেয়ারের মধ্যে পার্থক্যটা কি,
এই গ্রুপ লেয়ারটা কাজ করবে তখনই যখন আমার অটো সিলেক্টটা অন করা থাকবে, বোঝা যাচ্ছে? যখন অটো সিলেক্টটা অন করা থাকবে তখনই আমার এই গ্রুপ ব্যাপারটা কাজ করবে। তো গ্রুপ করার জন্য আমরা ইলাস্ট্রেটরে একটা কমান্ড জানতাম না গ্রুপ করার জন্য, কন্ট্রোল জি। তো এখানে আমি যদি এই দুইটা লেয়ার সিলেক্ট করে নিচ্ছি, ড্র্যাগ করে এই দুইটা লেয়ার দেখেন সিলেক্ট হয়ে গেছে। আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জি দেই, একটা গ্রুপ হয়ে গেছে না, একটা ফোল্ডার দেখাচ্ছে, এবং এটা যদি এক্সপ্যান্ড করি দেখবো ওই দুইটা লেয়ার এই গ্রুপের মধ্যে এখন চলে আসছে। তো এখন এই গ্রুপ আর লেয়ারের পার্থক্যটা বোঝা যাবে। আমি একদম ডিসিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে গ্রুপটা সিলেক্ট করে দিলাম, অটো সিলেক্ট আছে গ্রুপ মোডে। তখন আমি যদি দুইটার মধ্যে যে কোনো একটা শেপকে যদি আমি সিলেক্ট করি, সে কী করতেছে, গ্রুপটাই সিলেক্ট হচ্ছে। এবং আমি যদি একটা ধরে টান দেই, গ্রুপের মধ্যে যা আছে সবকে নিয়ে সে মুভ করতেছে। আবার যদি আমি ডিসিলেক্ট করে দিয়ে এইটাতে সিলেক্ট করি, কী হচ্ছে, ওই সেম গ্রুপটাই সিলেক্ট হচ্ছে, কারণ এই গ্রুপটার মধ্যে দুইটা শেপই আছে। এটা হচ্ছে গ্রুপের কাজ, মানে সে গ্রুপ ওয়াইজ সিলেকশন নিবে। কিন্তু এখন যদি গ্রুপ করা অবস্থায় আমি যদি লেয়ারে যাই, একটু দেখে নেন, গ্রুপ থাকা অবস্থায় যদি আমি লেয়ারে যাই, তখন যদি আমি আবার যে কোনো ইন্ডিভিজুয়ালি একটা সিলেক্ট করি, তখন কি হচ্ছে, গ্রুপের মধ্যে যে সে ওই পার্টিকুলার লেয়ারটাকে সিলেক্ট করতেছে এবং তখন মুভ করবে শুধু একটাই। কারণ গ্রুপ আর লেয়ারের মধ্যে পার্থক্যটা কি বোঝা যাচ্ছে, এটাই বুঝাতে চাচ্ছিলাম। আর একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে লেয়ারের পাশে আরো একটা সিম্বল আছে, দেখেন, এটাকে বলা হয় শো ট্রান্সফর্ম কন্ট্রোলস। এটা কি কাজ করে, এটার কাজটা হচ্ছে ইলাস্ট্রেটরে আমরা যখন কোনো শেপ সিলেক্ট করতাম, সিলেক্ট করলে কি হতো, চারপাশ থেকে একটা বক্স চলে আসতো যেটাকে বলা হতো বাউন্ডিং বক্স, দেখছেন না? এখানে কিন্তু এরকম কিছু পাওয়া যাচ্ছে না, কারণ এখানে দেখে, এই জায়গায় দেখে কিন্তু বোঝার উপায় নাই যে আমার এই লেয়ারটা সিলেক্ট আছে বা এই শেপটা সিলেক্ট আছে। কোথায় থেকে বুঝবো, বুঝবো এই লেয়ার প্যানেল দেখে, এরকম না ব্যাপারটা? তো আমরা যদি চাই এরকম একটা সুবিধা থাকে যে এখান থেকেও যাতে বোঝা যায়, সেটাও করা সম্ভব। জাস্ট আমি যদি এটা অন করে রাখি, দেখেন একটা বক্স দেখাচ্ছে, যে লেয়ারটা সিলেক্ট হবে সে লেয়ারে একটা বক্স দেখাবে এরকম। এবং এই বক্স থেকে আরও দুইটা সুবিধা পাবো, একটা সুবিধা হচ্ছে রোটেট করতে পারবো, আরেকটা সুবিধা হচ্ছে রিসাইজ করতে পারবো। এটুকু সবাই বুঝতে পারছেন, বেশি বলা হয়ে গেছে, সব থেকে তৈরি করতে পারতাম, তাই না? আমি যদি রেক্টেঙ্গেল তো দেখিয়ে আসলাম, রাউন্ডেড রেক্টেঙ্গেলে যাই, ড্র্যাগ করে রাউন্ডেড রেক্টেঙ্গেল তৈরি করতে পারতেছি, তাই না? এই যে এরকম কর্নারগুলো রাউন্ডেড হয়ে যাচ্ছে, রেডিয়াস চলে আসতেছে, এটাও করতে পারতেছি। আবার কি করতে পারতেছি, এই শেপ টুলটা সিলেক্ট করে নিয়ে একটা সিঙ্গেল ক্লিক করলে যে পপ আপ আসতেছে, সেই পপ আপ থেকেও আমি একটা রেক্টেঙ্গেল বা রাউন্ডেড রেক্টেঙ্গেল তৈরি করে ফেলতে পারবো। এখানে উইথ হাইটের পাশাপাশি আমার যেটা আলাদা করে পাবো সেটা হচ্ছে রেডিয়াসের অপশনটা পেয়ে যাব, যে কোন কর্নারে কত রেডিয়াস দিব সেটা এখান থেকে আমি সিলেক্ট করতে পারবো। এখানে সবগুলোতেই 10-10 করে দেয়া আছে, আমি চাইলে কম বেশি করতে পারবো, ইভেন কোনোটাতে 0 করে আমি যদি চাই বাকিগুলোতে থাকবে সেটাও সম্ভব। আমি যদি এই দুইটাতে 0 করে দেই, দেখেন এই দুইটাতে 0 করছি, তার মানে এই দুইটা একদম কোনাকুনি হয়ে আসছে, কিন্তু এই দুইটাতে 10 করে ছিল তার জন্য এটা রাউন্ডেড হয়ে গেছে। মানে আপনি চাইলে যে কোনো একটাতে দিতে পারেন বা যে কোনো একটা বাকি রেখে সবগুলোতে দিতে পারেন, এই কাস্টমাইজটা আপনি ওইখান থেকে করতে পারবেন। এটা বোঝা যাচ্ছে না? এটা ছিল রাউন্ডেড রেক্টেঙ্গেল, তারপরে ইলিপসও সেম, আমি দেখাচ্ছি না, পলিগনটা দেখাবো, কারণ একটা এটার মধ্যে একটু কারসাজি আছে। যেটা হচ্ছে পলিগনে যদি আমি একটা সিঙ্গেল ক্লিক করে পপ আপটা নিয়ে আসি, কাজ করতেছেন একটু বন্ধ করে দেন, তো দেখে নেন, উইথ হাইট দিব এটা ঠিক আছে, নাম্বার অফ সাইডস, পলিগনে কিন্তু এটাও ছিল, তাই না, যে এটার কয়টা সাইড হবে, 5টা দেওয়া আছে। আর এখানে বলা হচ্ছে স্মুথ কর্নার্স, স্মুথ কর্নারটা কী করবে, এই যে রেডিয়াসের কাজটা করবে, কর্নারটাকে স্মুথ করে দিবে। আর আমি যদি চাই এটা একটা স্টার তৈরি করব, তো স্টারটাতে টিক করে দিলেই হবে। সেম ইনফরমেশন দিয়ে আমি যদি একটা স্টারে ক্লিক করা আছে, যদি না থাকে কি হয় আর থাকলে কি হয় সেটা একটু দেখি। যখন ছিল না তখন একটা পলিগন তৈরি করে ফেলছে, আর যখন স্টারে থাকবে তখন কি হচ্ছে, একটা স্টার তৈরি করে ফেলতেছে। স্টারের কয়টা মাথা আছে, 1, 2, 3, 4, 5, এখানে সাইড 5টা, তার জন্য এখানে মাথাও 5টা দেখাচ্ছে।
আর একটা জিনিস যেটা ইনডেন্ট, ইনডেন্টটা কি জিনিস, এখানে 53% দেখাচ্ছে। এই যে এই জায়গাটা খেয়াল করেন, এই জায়গাটা যে এই দুইটা মাথা থেকে এই মাথাটা এই এই কর্নারটা ভিতর দিকে বসে গেছে না, তো এইটা কতটুকু ভিতর দিকে যাবে বা কতটুকু উপর দিকে থাকবে সেটাই ইনডেন্টের সাইজটা দিয়ে বলে দেওয়া যাবে। এখন 53 আছে, আমি যদি এখানে 80 করে দেই তাহলে কি করবে দেখেন, আরো ভিতরে নিয়ে চলে গেছে। বোঝা যাচ্ছে কি ব্যাপারটা? আর স্মুথ ইনডেন্টস যদি বলা হয় সেক্ষেত্রে কি করবে, এই জিনিসগুলোকে এই যে ভিতরে জায়গাটাকে কি করবে, রাউন্ডেড করে দিবে, মানে এরকম কার্ভি করে দিবে। আমি যদি এটাতে টিক মার্ক করে দেই, এটা একটু দেখে আসি, এই কাজটা করতেছে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে না সব কিছু? ওকে, এই ব্যাপারগুলো এগুলো আপনার নিজে নিজে থেকেই পারবেন। কি হয় একটু দিয়ে দেখলেন, হ্যাঁ এটা থেকে এই চেঞ্জটা হচ্ছে, নিজেরাই ধরতে পারবেন। তারপরে আমি বলে দিলাম পলিগন আর কাস্টম শেপ, লাইনটা দেখবো না। কাস্টম শেপে কি কাজ হয়, কাস্টম শেপে যখন সিলেক্ট করে দিব এই জায়গায় দেখবো যে শেপ নামে একটা জায়গা চলে আসছে। এখানে যদি ড্রপ ডাউনটা ওপেন করি, এখানে বেশ কিছু শেপ আমি পাবো যেগুলো রেডিমেড তৈরি করে রাখা আছে, আমি চাইলে এখান থেকে নিয়ে ইউজ করতে পারবো। এখানে অল্প কয়েকটা দেখাচ্ছে, এরিয়াটা বড় করে নিতে পারি। এই কয়েকটা দেখাচ্ছে, আমি চাইলে কি করতে পারবো, এই যে এখানে একটা বাটন আছে, এই বাটন থেকে অল, অলে যদি যাই এখান থেকে অ্যাপেন্ড করে দিব। অ্যাপেন্ড করলে এখন দেখেন এর লাইব্রেরিতে যা ছিল সব একসাথে অ্যাড হয়ে গেছে এখানে। তো এখান থেকে আমার যে কোনো একটা যদি আমি যাই যে ইউজ করা দরকার সেটা আমি নিতে পারবো। সাপোজ আমি যদি এখান থেকে খুঁজতে গেলে কোনোটাই পছন্দ হবে না, একটা নিয়ে নিই। তো এই জিনিসটা, এই মাথার মুকুটটা যদি নিতে যাই, ক্রাউন বলা হয় কোথায় তাই না, এটা নিতে চাইলে কি করব, একটা সিঙ্গেল ক্লিক করেই কিন্তু এখান থেকে নিতে পারবো, সাইজটা দিতে পারবো। কিন্তু সাইজে গেলে আবার একটু সমস্যা হয়ে যাবে, কারণ আমি যদি আমার ইচ্ছা মতো সাইজ দেই ওইটার যে প্রপোর্শন সেটার মতো না হলে সেটা আবার বাঁকাতেরা হয়ে যাবে, সেটার জন্য একটু কেয়ারফুল হওয়া দরকার। তো এই সুবিধাটা পাওয়া যাবে যেখানে বলে দিচ্ছে যে প্রিজার্ভ প্রপোর্শনস, মানে প্রপোর্শনটা ঠিক রেখে যদি করতে চাই তাহলে এই সাইজটা হবে এত বাই এত, চেঞ্জ করে দিল কিন্তু, খেয়াল করছেন? তো এখান থেকে যদি এটা করে দেই তাহলে আবার পাওয়া যাবে, একটা চেঞ্জ করলে খুব সম্ভবত আরেকটাও চেঞ্জ হবে। মানে যদি 100 দিই তাহলে এটা আবার 100 দিতে পারবো না, এটা যদি হাইটটা যদি 113/88 হয় তখন আবার এর প্রপোর্শনটা ঠিক থাকবে। তো এই জিনিসটা এখান থেকে আমি যেমন ম্যানুয়ালি তৈরি করতে পারলাম, আবার চাইলে কি করতে পারবো, শিফট চেপে যদি টানি প্রপোর্শনটা ঠিক রাখবে, শিফটটা সেজন্যই চাপতেছি, সিম্পলি ড্র্যাগ করেও এই শিফট শেপটা যেহেতু এটা সিলেক্ট করা আছে এটা আমি ক্লিক করতে তৈরি করতে পারবো। এখান থেকে এটা করা যাবে না যে এখান থেকে ক্লিক করলাম আবার এখানে এসে ক্লিক করলাম, তাহলে কাজ করবে না, এখানে এসে ড্র্যাগ করতে হবে, কোন শেপটা নিব সেটা সিলেক্ট করে এসে এখানে এসে ড্র্যাগ করলেই ওটা চলে আসবে। পারা যাবে না এটা? এই শেপগুলো তৈরি করে ফেলতে পারেন। আর যেটা হচ্ছে যে মুভ করা তো আমরা দেখলামই, পাশাপাশি আরো যে জিনিসটা দেখা দরকার যে ডিলিট কিভাবে করা যায়, নাকি সবাই জানেন কিভাবে করতে হয়? ডিলিট করা কি শিখছেন? করা যায় অনেকভাবেই, যদিও এটা দেখানো হবে, আপাতত কাজ চালানোর জন্য আমি জাস্ট দেখা দিচ্ছি। কোনো একটা সিলেক্ট, যেটা সিলেক্ট রাখবো যে লেয়ারটা, সিলেক্ট রেখে ডিলিট চাপলে ডিলিট হয়ে যাবে, কিবোর্ড থেকে ডিলিট অথবা ব্যাকস্পেস চাপলে ডিলিট হয়ে যাবে। লেয়ারের আসলে অনেকগুলো ক্যাটাগরি আছে বা অনেকগুলা টাইপ আছে, তো আমরা এখন যে লেয়ারগুলো দেখতেছি এগুলো সবগুলো লেয়ারের দেখেন থাম্বনেইলের ডান দিকে একটা করে চার কোণা বক্সের মতো উঠে আসে, তাই না? তার মানে এই লেয়ারগুলো সবগুলো এক টাইপের, এবং এই লেয়ারগুলোকে বলা হয় শেপ লেয়ার, শেপ বলা হচ্ছে এগুলোকে, শেপ লেয়ার বলা হয়। তো এরকম আরও কিছু টাইপের লেয়ার আমরা পাবো, যেমন আজকে আরও একটা টাইপের লেয়ার পাবো যেটাকে বলা হবে টাইপ লেয়ার, যে লেয়ারগুলো নিয়ে আমরা শুধু টেক্সট লিখবো সেগুলোকে বলা হবে টাইপ লেয়ার। তারপর আরও এক টাইপের লেয়ার পাবো যেটা হলো ইমেজ হিসাবে আসবে, যেই যে কোনো একটা ইমেজ যদি নিয়ে আসি সেটা কিন্তু একটা লেয়ার হিসাবে আসবে, এবং সেই লেয়ারটাকে বলা হয় ইমেজ লেয়ার বা পিক্সেল লেয়ার।
তো এরকম আরো অনেক টাইপের লেয়ার আমরা পাবো। তো কালার দেওয়ার ক্ষেত্রে আমি যদি কোনো এরকম শেপ লেয়ারে কালার দিতে চাই, তো সেটা আমি এখান থেকে দিতে পারবো। এই যে থাম্বনেইলটা দেখা যাচ্ছে, এখানে যদি ডাবল ক্লিক করে দেই, এই পপ আপটা চলে আসবে। এই পপ আপ থেকে আমি কি করতে পারবো, ডিরেক্টলি যে কোনো একটা কালার চেঞ্জ করে ওকে করে দিলে সেই কালারটা একদম ডিরেক্টলি এখানে চলে আসবে। এই জিনিসটা পারা যাবে না, কিন্তু এটা শুধু শেপ লেয়ারের জন্য মনে রাখতে হবে। একটা পিক্সেল লেয়ারে যে এখান থেকে কালার দেওয়ার চেষ্টা করবেন, দিতে পারবেন না, পরে বলবেন যে আমার দোষ, এরকম কিন্তু না ব্যাপারটা। শুধু শেপ লেয়ারে এটা করা যাবে, আর যে কোনো শেপ। আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে এই জায়গায় ইলাস্ট্রেটরের মধ্যে একটা জায়গা দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে যে ওই টাইপের কোনো একটা কাজ করা যাবে, কিন্তু আসলে ওইটার থেকে একটু আলাদা। যদিও কালার নিয়েই কাজ করে, তো ইলাস্ট্রেটরে ছিল একটা ফিল কালার, একটা স্ট্রোক কালার, তাই না? এখানে বলা হচ্ছে একটা ফোরগ্রাউন্ড কালার আর নিচেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো এই দুইটা কী কাজ করে, ফোরগ্রাউন্ড আবার ব্যাকগ্রাউন্ড, এই দুইটা আবার দুই টাইপের কালার কেন হলো? তো এই দুইটার জন্য যেটা হচ্ছে, এই দুইটা জায়গাতে দুইটা কালার আমরা স্যাম্পল হিসেবে রাখতে পারবো। স্যাম্পল মানে হচ্ছে আমি একটা ডিজাইন করতেছি, সেখানে হয়তো দুইটা কালার লাগতেছে। সাধারণত এরকম একটা দুইটা কালার ম্যাক্সিমাম ইউজ হয় ডিজাইনগুলোতে। তো সেই কালার দুইটা আমি যদি চাই এখানে স্যাম্পল নিয়ে রাখতে পারবো, সেটা এখান থেকে সিঙ্গেল ক্লিকের মাধ্যমে হতে পারে। আমি ব্লু কালারটা রাখতেছি, ব্যাকগ্রাউন্ডে এই ডার্ক ইয়েলো টাইপ রাখতেছি। এই দুইটা কালার দিয়ে কিন্তু আমার কিন্তু এই লেয়ারটা সিলেক্ট করাই ছিল, কিন্তু তারপরে এখানে কালার চেঞ্জ হলো, এখানে কিন্তু হয় নাই। তার মানে এটার সাথে এটা কিন্তু সম্পর্কযুক্ত না। কালার যদি অ্যাপ্লাই করতে চাই, এখানকার কালারটা এখানে অ্যাপ্লাই করতে চাইলে তার জন্য আলাদা একটা কমান্ড দিতে হবে। তো এই দুইটা জায়গা যেটা হচ্ছে শুধু কালার স্যাম্পল রাখতে পারবো, অ্যাট এ টাইম দুইটা কালার এখানে আমরা স্যাম্পল নিয়ে রাখতে পারবো। ওভারঅল জিনিসটা কিন্তু ইলাস্ট্রেটরের মতোই, যেমন এই জায়গাটা যেটা দিয়ে সুইচ করা যেত, সুইচ করে দিলে ব্যাকগ্রাউন্ডটা ফোরগ্রাউন্ডে আসতেছে আর ফোরগ্রাউন্ডের কালারটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। এরকম কিবোর্ড শর্টকাটও সেম, এক্স দিলে যে যেটা ব্যাকগ্রাউন্ডে ছিল সেটা ফোরগ্রাউন্ডে আসবে, ফোরগ্রাউন্ডেরটা ব্যাকগ্রাউন্ডে যাবে, আবার ডি চাপলে ডিফল্ট মোডে যাবে। ডিফল্ট মোডের কালারটা হচ্ছে এরকম, ফোরগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য কালার হচ্ছে হোয়াইট। তো ডি চাপলে ওই কালারে চলে যায়, দেখেন যেটা ছিল ফোরগ্রাউন্ডে ব্ল্যাক আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট। তো আমি যে কোনো একটা কালারে আবার চলে যাই, এই কালারটা দিয়ে রাখতেছি। এখন আমি যদি চাই যে এই যেখানে কালারগুলো স্যাম্পল নিলাম সেই কালারগুলো অ্যাপ্লাই করব, সেই অ্যাপ্লাই করার জন্য দুইটা কালার অ্যাপ্লাই করার জন্য দুইটা কমান্ড ইউজ করতে হবে। যদি মনে রাখেন তাহলে খুবই সুবিধা হবে, লিখেও রাখতে পারেন। সেটা হচ্ছে যদি এই ফোরগ্রাউন্ড কালারটা আমি যে কোনো শেপে অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে কমান্ডটা হবে অল্টার ব্যাকস্পেস। অল্টারের ব্যাকস্পেস যদি আমি ক্লিক করি কিবোর্ড থেকে, দেখেন যেই শেপটা সিলেক্ট ছিল সেই শেপটার মধ্যে ওই কালারটা চলে আসছে। বোঝা যাচ্ছে? আচ্ছা, আবার যদি আমি এই শেপটা ধরি, এই শেপটাতে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে ফিল করতে চাই, সেক্ষেত্রে কমান্ড হবে কন্ট্রোল ব্যাকস্পেস। দেখেন এই শেপটাতে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে। দুইটা কমান্ড মনে থাকবে না, ফোরগ্রাউন্ডের জন্য অল্টার ব্যাকস্পেস আর ব্যাকগ্রাউন্ডের জন্য কন্ট্রোল ব্যাকস্পেস। এখন আমরা হয়তো একটু দ্রুত কাজ করতে চাই যে এরকম সম্ভব কি না, যে অ্যাট এ টাইম দুইটা লেয়ার তিনটা লেয়ার সিলেক্ট করে এই কালারটা আমি অ্যাপ্লাই করব। তো দেখেন অ্যাট এ টাইম যদি দুইটা লেয়ার সিলেক্ট করে আমি কালারটা অ্যাপ্লাই করি, কালার অ্যাপ্লাই হচ্ছে না। তার মানে অ্যাট এ টাইম একটা লেয়ারে এই কালারটা দেওয়া যাবে। বোঝা যাচ্ছে কথাটা? এই জিনিসটা একটু দেখে নিতে পারেন, অল্টার ব্যাকস্পেস কন্ট্রোল ব্যাকস্পেস। আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে একটা কালার পাবেন, এখানে একটা কালার পাওয়া যাবে। এখান থেকে আমরা কি করতে পারবো, এই জায়গাটা খেয়াল করেন, কালার স্যাম্পল নেওয়া যাচ্ছে, খেয়াল করতেছেন কি সবাই? কালার স্যাম্পল নেওয়া যাচ্ছে এখান থেকেও, কিন্তু এখান থেকেও কি হচ্ছে না, শেপে ডিরেক্ট আসতেছে না। আমরা এই আইড্রপার ইউজ করে কালার স্যাম্পলিং এখানে নিতে পারবো এবং এখান থেকে যে কোনো শেপে আমরা দিতে পারবো। এই জায়গাটার কথা বললাম যে ডাবল ক্লিক করলে কালার এখান থেকে নেওয়া যাচ্ছে,
আমি এটার জন্য সিলেক্ট করছিলাম, কারণ আমি যে এখান থেকে কালার চেঞ্জ করব এরকম না, এখান থেকেও পিক করতে পারবো আশেপাশ থেকেও। দেখেন এখন ক্লিক করলাম, নিউ কালারটা হচ্ছে এখানে আসবে, হোয়াইট দেখাচ্ছে, ব্ল্যাক নিচ্ছি। ইভেন কোনো একটা ইমেজ যদি থাকে, আমার একটা ইমেজের মধ্যে একটা কালার আমার পছন্দ হয়েছে, সেই ইমেজটা নিয়ে এসে রেখে সেই ইমেজ থেকে আমি পিক করে কালারটা নিতে পারবো। বোঝা যাচ্ছে? ইমেজটা এখানে থাকলে যে জায়গাটা দরকার ওই জায়গা থেকে পিক করব, কালারটা এখানে চলে আসবে এবং শেপেও সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। দেখেন সেটাই পাচ্ছে। ঠিক আছে, এটা দেখে নেন আগে। অ্যাকশনটা পাওয়া যাবে উইন্ডোতে, যদি কারো না থাকে অ্যাকশনস নামে উইন্ডো থেকে একটা অপশন পাবো, সেটাতে গেলে চলে আসবে। আইকনটা দেখেন কিছুটা প্লে বাটনের মতো, এখানে কিছু ডিফল্ট অ্যাকশনস বলা হচ্ছে, এগুলা ফটোশপ একদম বিল্ট ইন করে রেখে দিছে। মানে এই জিনিসগুলা ইনস্টল করলেই পাওয়া যায়, এক একটার জন্য এক এক টাইপের কাজের জন্য কাজে লাগে। যেমন একটা মিক্সার ব্রাশ ক্লোনিং, এটা একটা ব্রাশের একটা অ্যাকশন বানানো আছে, এটা একটা গ্রেডিয়েন্ট দিয়ে কাজ করার জন্য একটা অ্যাকশন বানায় রাখা আছে। তো এই জিনিস এরকম আরও কিছু আছে এখানে, ফ্রেম চ্যানেল বলা হচ্ছে, কাস্ট শ্যাডো বলা হচ্ছে, তো এই জিনিসগুলা এখানে দেয়া আছে। তো ওই টাইপের কোনো টেক্সট হতে পারে বা কোনো ইমেজ হতে পারে বা কোনো শেপ হতে পারে, সেগুলোর মধ্যে এই অ্যাকশনগুলো প্লে করলে সেই রেজাল্টগুলো সেখানে পাওয়া যাবে। কারণ আমরা যদি নিজে থেকে তৈরি করতে চাই, সেক্ষেত্রে প্রসিডিউরটা আমি দেখা দিচ্ছি কীভাবে করা যেতে পারে। এখানে নিজের দিকে দেখেন কিছু অপশন পাওয়া যাবে, যেমন ডিলিটের অপশনটা দেখে বোঝা যাচ্ছে, একটা ট্র্যাশবিন দেখে বোঝা যাচ্ছে এটা থেকে ডিলিট হবে। এটা ক্রিয়েট নিউ অ্যাকশন বলা হচ্ছে, এটা থেকে ক্রিয়েট নিউ সেট বলা হচ্ছে। এগুলা অ্যাকশন তৈরি করার সময় বা অ্যাকশন তৈরি করার শেষে এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। প্লে, বিগিন রেকর্ডিংয়ের কথা বলা হচ্ছে, স্টপ প্লেইংয়ের কথা বলা হচ্ছে। তো প্রথমে যেটা করা হয়, এখানে দেখেন ডিফল্ট অ্যাকশনস, তার বাম পাশে একটা ছবি, একটা ফোল্ডারের ছবি, তাই না? যেটা এখানেও সেম, এটাকে বলা হচ্ছে সেট। তার মানে ডিফল্ট অ্যাকশন নামে একটা সেট এখানে করা আছে, এবং সেই সেটের মধ্যে এই যে এক একটা নাম দেয়া আছে, এই নামগুলো এক একটা হচ্ছে আমার অ্যাকশন। তার মানে মাল্টিপল অ্যাকশনসকে আমি একটা সেটের মধ্যে রাখতে পারি। তো আমি প্রথমে কি করতেছি, একটা সেট তৈরি করব, যেটার নাম দিচ্ছি আপনাদের ব্যাচের নাম দিয়ে, ব্যাচ 25 দিলাম। তো দেখেন এরকম একটা সেট কিন্তু এখানে তৈরি হয়ে গেল, কিন্তু এই সেটের মধ্যে কোনো অ্যাকশন নাই, যেহেতু আমি এখন কিছু তৈরি করি নাই। তো এটাকে সিলেক্ট রেখে অথবা না রাখলেও হবে। আমি যদি একটা নতুন অ্যাকশন তৈরি করতে চাই, এই পপ আপটা চলে আসবে, এখান থেকে আমি কি করতে পারবো, অ্যাকশনের নামটা দিতে পারবো। সাপোজ আমি নিউ দিলাম, আর এই অ্যাকশনটা কোন সেটে যাবে সেটা এখান থেকে আমি ডিফাইন করে দিব। যেমন এখানে সিলেক্ট করা ছিল, তার জন্য বলতেছে ব্যাচ 25। চাইলে এখানে যদি আরও অনেক সেট থাকে, সেগুলোর মধ্যে থেকে আমি বেছে নিতে পারবো যে কোন সেটে আমি এই অ্যাকশনটাকে রাখতে চাচ্ছি। তারপরে যে অপশনটা আছে যে ফাংশন কি, ফাংশন কি মানে হচ্ছে শর্টকাট কি। আমরা যেরকম কন্ট্রোল জি দিয়ে কি করে ফেললাম, গ্রুপ করে ফেললাম, তো এই অ্যাকশন কিটার জন্য একটা, সরি, এই অ্যাকশনটার জন্য একটা শর্টকাট কি চলে আসবে যদি এখান থেকে সেট করে দিই। এখান থেকে যেটা সেট করে দিব ওইটা দিয়ে ওইখানে ওই অ্যাকশনটার জন্য কাজ করবে। এখানে F2 নিচ্ছি, সাথে শিফট কমান্ড দুইটাই নিয়ে নিলাম। তার মানে এই অ্যাকশনটা অ্যাকশনটাকে যদি আমি শর্টকাট থেকে কাজ করতে চাই বা কিবোর্ড শর্টকাট ইউজ করে করতে চাই, সেক্ষেত্রে শিফট কমান্ড F2 যদি চাপি এই অ্যাকশনটা প্লে হয়ে যাবে। আর এখানে কালারের অপশনটা, কালারের অপশন এখান থেকে আমরা দিতে পারি, রেড দিয়ে রাখতেছি, না দিলেও হয়, জাস্ট আলাদা করে আইডেন্টিফাই করার জন্য। রেড কালারটা এইদিকে চলে আসবে, দেখে বোঝা যাবে যে হ্যাঁ রেড কালার নামে আমি ব্যাচ 25 বানাইছিলাম, তো দেখে চেনার জন্য আর কি। এই কাজগুলো শেষ হয়ে গেলে আমি কি করব, রেকর্ডে যাব। রেকর্ডে গেলে দেখেন নিউ নামে একটা অ্যাকশন তৈরি হয়ে গেল, এবং এর শর্টকাটটা পাশে দেখা দিচ্ছে, শিফট কমান্ড F2। এখন এই জায়গায় দেখেন লাল একটা বাটন চলে আসে। এই মুহূর্তে বা এরপর থেকে আমি যে কাজগুলো করব সব এই অ্যাকশনটার মধ্যে স্টেপ বাই স্টেপ সেভ হবে, এবং সেই জিনিসগুলোকে আমরা যখন স্টপ করে দিব পরবর্তীতে ওই কাজগুলোই সে বারবার এনে আমাকে দিবে। যতবার প্লে করব ততবারই এই কাজটাকে সে আমাকে রিপিট করবে। প্রথমে আমি যেটা করব, একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, এর মধ্যে ডকুমেন্ট নিয়ে নিব, এখানে
এই সাইজের ওয়েবে কাজ করার জন্য একটা সাইজ আমি নিয়ে নিচ্ছি, এখানে বাদ বাকি সব সেম রাখতেছি। এটা যখন ওপেন করে দিলাম, সরি ওকে করে দিলাম, একটা নতুন, কিন্তু আগে এটা ছিল তাই না, এখন এটা আসছে। তো এই জিনিসটা তৈরি করছি, প্রথম স্টেপ ছিল এটা, এটার মধ্যে বলা হচ্ছে নিউ ডকুমেন্ট ওপেন করা হয়েছে, কালার মোড ছিল এটা, উইডথ এত, হাইট এত, রেজলিউশন এত, সব কিছু একদম ইতিহাস বলে দিচ্ছে এটা। তারপরে কি করছি, সিলেক্ট প্রিভিয়াস ডকুমেন্ট, এই ডকুমেন্টে আসছিলাম তাই না, এখান থেকে যে এখানে মুভ করছি সেটাও এখানে রেকর্ড হয়েছে, তারপরে যে আবার নেক্সটে আসছি সেটাও রেকর্ড করছে, মানে তিনটা কাজ করছি আমি অ্যাকশনটা তৈরি করার পরে, সেই তিনটা সে রেকর্ড করে ফেলছে। আমি যদি একটা শেপ নিয়ে ফেলি, এই শেপের মধ্যে কি বলতেছে, পরের স্টেপটা দেখাচ্ছে, মেক ফিল লেয়ার, মেক ফিল, ফিল লেয়ারের মধ্যে কি বলতেছে, একটা সলিড কালারে আমি লেয়ার তৈরি করছি, এটার মধ্যে কালার ছিল ব্ল্যাক, শেপ ছিল রেক্টেঙ্গেল, এত সাইজ, সব কিছু বলে দিচ্ছে আবি যাবি। এটা করার পরে এটাকে আমি যদি একটু মুভও করি, সে বলে দিচ্ছে যে মুভ কারেন্ট লেয়ার, যাই করতেছি করতেছি না কেন সব এখানে চলে আসতেছে। অন্য আরো একটা শেপ যদি নেই, সে আবার বলবে যে মেক ফিল লেয়ার। আর এই লেয়ারটা যদি কালার চেঞ্জ করি, সেট কারেন্ট ফিল লেয়ার কালার চেঞ্জ, মানে এখানে বলে দিচ্ছে যে কালারটা এত থেকে এত চেঞ্জ হয়েছে, মানে যা করতেছি সব স্টেপ বাই স্টেপ, জাস্ট বোঝানোর জন্য এখানে আমি স্টপ করে দিচ্ছি কাজটা। এখন এই অ্যাকশনটা আমি চাইলে কি করতে পারবো, এখান থেকে সিলেক্ট করে এখান থেকে প্লে করতে পারবো। প্লে সিলেকশন যদি দেই, দেখেন যা করছিলাম সেটা ফেরত পেয়ে গেছি না, এই অ্যাকশনের মধ্যে দেখেন এই জিনিসগুলো আমি যা যা এখানে করা হয়েছে সবই পাওয়া গেছে। স্টেপ বাই স্টেপ গেলে দেখতাম যে এটা এখানে তৈরি করছিলাম, ওইদিকে সরাইছি, এদিকে নিয়ে আসছি, এখানে নতুন করে তৈরি করছি, সব দেখাতো। এখান থেকে চেক করা শেষ, শিফট কমান্ড F2 দিলাম, যেটা শর্টকাট তৈরি করছিলাম সেটা দিয়েও কিন্তু এটা পাচ্ছে। আরেকটা ব্যাপার, আমি হয়তো তৈরি করে ফেলছি এটা, চাইলে আবার কি করতে পারবো, আবার যদি এখান থেকে প্লে দেই, প্লে দিয়ে আমি যদি, সরি প্লে না, আসলে রেকর্ড যদি দেই, রেকর্ড দিয়ে আমি কি করতে পারবো, আবার যদি একটা শেপ নেই এর মধ্যে, আরও দুইটা শেপ যদি নিয়ে নেই, এই অ্যাকশনটা খেয়াল করে দেখেন, এই দুইটা জিনিস কিন্তু আবার অ্যাড করে ফেলছে এর মধ্যে, মানে একটা এক্সিস্টিং অ্যাকশনের মধ্যে আমি আবার স্টেপ অ্যাড করতে পারতেছি। এই কাজটা এখান থেকে করা যাবে। এখন যদি আবার এটা প্লে করি, তাহলে দেখবো যে আবার এখন আবার ওই পরের দুইটা সহ আসতেছে। একটু দেখেন সবাই, এবার দেখবো একটু টাইপ নিয়ে কিভাবে কাজ করে বা কিভাবে টেক্সট লেখা যেতে পারে ফটোশপের জন্য। এটা একদম হুবহুই বলতে পারি যে একদম ইলাস্ট্রেটরের মতোই হবে। আমি একটা সিঙ্গেল ক্লিক করে, টাইপ টুলটা এখানে পাওয়া যাবে, শেপ টুলের ঠিক উপরে, একটা সিঙ্গেল ক্লিক করে কি করতে পারবো, এখানে আমরা লিখতে পারবো, লিখছি কিছু দেখা যাচ্ছে না, ফন্ট সাইজ অনেক ছোট। দেখেন অপশন বারে কাজটা বলছিলাম, এখানে কিন্তু টাইপ টুলে যাওয়া মাত্রই টাইপ টুল রিলেটেড যে অপশনগুলো থাকা উচিত সেই জিনিসগুলো কিন্তু এখানে চলে আসছে। যেখানে আমি এখান থেকে কি করতে পারতেছি, ফন্ট সাইজটা বড় করে দিতে পারতেছি, তারপরে আরও কি করতে পারতেছি, ফন্টের ফ্যামিলিটা চেঞ্জ করতে পারবো। কিভাবে, আমি যদি অন্য একটা ফন্টে যাই, এখান থেকে বোল্ড আছে, ব্ল্যাক করে দেখি একটু ডার্ক হবে, এই টেক্সটটা আমি এখানে লিখলাম। এখানে দেখেন আগের লেয়ারগুলোর সাথে এই লেয়ারের পার্থক্যটা দেখেন, আগের লেয়ারগুলোর মধ্যে নিচে ডান দিকে কোনো একটা চার কোনো একটা বক্সের মতো ছিল,
কিন্তু এই লেয়ারটাতে কি আছে, জাস্ট একটা টি লেখা আছে। তো এরকম এই থাম্বনেলগুলোর চেহারা দেখে আমরা বলতে পারবো যে কোনটা কোন টাইপের লেয়ার। কোন একটা টাইপ লেয়ারের এই থাম্বনেলের মধ্যে যদি আমরা ডাবল ক্লিক করি, তখন সে কি করবে, এই পুরো টেক্সটটাকে বা এই লেয়ারের মধ্যে যা টেক্সট আছে সবগুলোকে এভাবে সিলেকশন নিয়ে ফেলবে। আবার যদি একটা ডাবল ক্লিক করি, এটা চলে যাবে। এখান থেকে যেটা করতে পারতেছিলাম, ফন্টের স্টাইল ফ্যামিলি এগুলো চেঞ্জ করতে পারতেছিলাম, ফন্টের সাইজটা চেঞ্জ করতে পারতেছিলাম। আর এখান থেকে যে ব্যাপারটা আছে যে অ্যালাইনমেন্টের যে ইস্যুটা, যে ফন্টটা কি আমার মাঝখান থেকে এক্সটেন্ড করবে নাকি বাম দিক থেকে নাকি ডান দিক থেকে যাবে, অ্যালাইনমেন্টের ইস্যুটা তো আমরা বুঝি, তাই না? সেই ব্যাপারটা এখান থেকে আমরা সিলেক্ট করে ঠিক করে দিতে পারবো। এখন আপাতত লেফটে দেখাচ্ছে, লেফটেই থাক। এখান থেকে আরেকটা জিনিস পাওয়া যাবে, এখানে যদি যাই, এখান থেকে দুইটা প্যালেট পাবো, একটা হচ্ছে ক্যারেক্টার আর একটা হচ্ছে প্যারাগ্রাফ, ঠিক ইলাস্ট্রেটরের মতোই। তা আমি একটু হালকা করে বলে যাব। আপাতত এই জিনিসটা করা হয়ে গেলে আরেকভাবে টেক্সট নেওয়া দেখব, সেটা হচ্ছে টেক্সট এরিয়া। ইলাস্ট্রেটরে হয়তো এটা আমরা দেখছি যে জাস্ট ড্র্যাগ করলে এরকম একটা এরিয়া পাওয়া যায়, দেখছি না আমরা? এরিয়া নেওয়ার পরে আমরা যদি ডামি টেক্সট দরকার হয়, তখন কি করতাম, কিবোর্ড থেকে উল্টা পাল্টা চেপে নিতাম অথবা ওয়েব থেকে কপি করে নিয়ে আসতাম, এরকম করছিলাম কি? তো ফটোশপে দেখা যায় যে এই ডামি টেক্সটার খুবই দরকার হয়। তো এখানে যেটা করা হয়েছে, ফটোশপের লাইব্রেরিতেই দিয়ে দেওয়া হয়ে গেছে হয়েছে এই ডামি টেক্সটা। এটা আমরা পাবো টাইপ থেকে, মেনু টাইপ থেকে পেস্ট লরেম ইপসাম, এটাতে যদি ক্লিক করে দেই, কোনো এরকম টেক্সট এরিয়া নেওয়া অবস্থায় এখানে এসে যদি ক্লিক করি, দেখবো যে এখানে অনেক টেক্সট চলে আসছে, এখানে অনেক চলে আসছে। ফন্ট সাইজ আমি যদি ছোট করে দেই, এতগুলা টেক্সট সে পেস্ট করে দিছে এখানে। এরকম ছিল ব্যাপার। তো এখান থেকে হয়তো অ্যালাইনমেন্টটা আরো ভালো বোঝা যাবে, চেঞ্জ করলে দেখেন রাইটে চলে আসতেছে, লেফটে এখন কিন্তু এলোমেলো, সেন্টার করলে মাঝখানে ফিক্স রেখে দুই পাশ থেকে, জাস্ট অ্যালাইনমেন্ট এটা ছিল, আমি লেফটে রাখতেছি। এখন যদি প্যালেটের যে অপশনগুলো ছিল সেগুলো একটু দেখি, তাহলে হয়তো একটু ক্লিয়ার হবে। এটা দিয়ে দেখব, প্রথমে ক্যারেক্টার থেকে দেখব, এই ফার্স্টের অপশনগুলো এখান থেকেই আমরা অলরেডি দেখে আসছি, যেমন ফন্টের নামটা কী দেওয়া হবে, ফন্টের স্টাইলটা কী হবে, ফন্টের সাইজ কত হবে, এই ব্যাপারগুলো কিন্তু আবার এখানে নাই, সেটা এখানে পাওয়া যাচ্ছে। যেমন এটাকে বলা হয় লিডিং, লিডিংয়ের কী কাজ সেটা কিন্তু আমাদের অলরেডি জানার কথা। কী কাজ করে একজন একটু বলেন। এক কথায় বললেই চলে যে এটার কাজ হচ্ছে, এই যে আমরা মাল্টিপল লাইন্স দেখতেছি এখানে, তো একটা লাইন থেকে আরেকটা লাইনের যে গ্যাপ, লিডিং দিয়ে সেই গ্যাপটাকে কন্ট্রোল করা হয়। যেমন এখানে অটো দেয়া আছে, আমি যদি 30 দেই এবং 30 থেকে যদি ইনক্রিজ করি, প্রত্যেকটা লাইনের মাঝখানের গ্যাপগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? এটা ছিল একটা ইস্যু, একটু দেখে নেন। পরটা হচ্ছে ট্র্যাকিং, ট্র্যাকিংটা কাজ করবে, এই যে ইন্ডিভিজুয়াল এক একটা লেটার এখানে আছে, তো একটা লেটার থেকে আরেকটা লেটারের মাঝখানে যে গ্যাপ, সেটা ট্র্যাকিং দিয়ে কন্ট্রোল করা যাবে। আমি 20 দিচ্ছি এবং 20 থেকে যখন আরও বাড়াবো, বোঝা যাচ্ছে যে অনেক গ্যাপ হয়ে গেছে লেটারগুলোর মাঝখানে, দেখেন এরকম হয়ে গেছে। এখানকার কাজ হচ্ছে এটা, আর এই কাজটাকেও বলতে পারেন কিনা, এটার নাম হচ্ছে কার্নিং। কার্নিং এর কি কাজ, দেখেন দুইটা দিয়ে কাজ সেম করবে, কিন্তু কাজের জায়গাটা আলাদা। ট্র্যাকিংটা করবে ওভারঅল কাজ, মানে ওভারঅল যে টেক্সট সিলেকশন থাকবে সবগুলোর মধ্যে এটা কাজ করবে, বুঝা যাচ্ছে? সবগুলোর মধ্যে আমি যদি 200 করে দেই, দেখেন সবগুলোর মধ্যে সে কাজ করছে,
আমি আবার জিরো করে দিয়ে এখন আমি কার্নিং এর জন্য যদি এটা এই সবগুলো সিলেক্ট করে যদি কার্নিং এ যাই দেখবো সবগুলো ভ্যালু ডিসেবল হয়ে আছে, মানে আমি চেঞ্জ করতে পারতেছি না, কিন্তু দুইটার কাজ সেম। কোথায় কাজ করবে? কার্নিংটা কাজ করবে শুধু ইন্ডিভিজুয়াল কোনো একটা জায়গায়, মানে পার্টিকুলার একটা জায়গায় সে কাজ করবে। সাপোজ আমি এন আর ও এর মাঝখানের গ্যাপটা আমি শুধু এক্সটেন্ড করব, অন্যগুলো সব ঠিক থাকবে, তখন আমি কার্নিংটা পাবো। দেখেন সব অ্যাক্টিভ, 200 দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু জায়গা সে ফাঁকা করে দিছে। দেখেন সেটা বলতে পারে, এখানে একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করার সময় কিন্তু আমি আবার এটা পাবো না, যখন এটা পাচ্ছি তখন এটা পাবো না, এরকম এই জিনিসগুলা। আর এর সাথে আরো যেটা ছিল সেটা হচ্ছে এই যে স্কেলটা, ভার্টিক্যাল স্কেল, হরাইজন্টাল স্কেল। তো স্কেলিংটা কি করে, একটা ফন্টকে বা এই যে টেক্সটকে নর্মাল সাইজ দেয়। তো আমরা যদি 100% থেকে বাইরে যদি বের হয়ে যাই, সাপোজ এটাকে 200% করলাম, টেক্সটের অবস্থাটা দেখেন অনেক লম্বা হয়ে গেছে না? এটা কোনোদিন আসলে নর্মাল চেহারা হতে পারে না কোনো ফন্টে, মানে আমাদের মুখের মধ্যে একটা ঘুষি দিয়ে যদি তোপড়ায় দেওয়া হয় সেই অবস্থাটা হবে। এই ফন্টের অবস্থাটা সেরকম হয়েছে এখন, তো নর্মাল রাখতে হবে। এই জিনিসটা মনে রাখবেন কোনো সময় যাতে আমরা 100 থেকে বাইরে এই যে এই দুইটা জিনিস না যায়, বাইরে গেলেই সেটার একটা ভিজুয়ালি চেঞ্জ আসবে এবং সেটা দেখে নর্মাল আর মনে হবে না। তারপরে যেটা হচ্ছে বেজ লাইন শিফট বলা হয়, বেজ লাইন শিফটের কাজটা হচ্ছে প্রত্যেকটা লাইনে একটা করে বেজ লাইন আছে। আপনারা যদি খেয়াল করেন এখান থেকে জিনিসটা এখানে বেশি ভালো বোঝা যাবে। দেখেন একটা লাইন চলে আসছে না নিজ বরাবর, এটাকে বলা হয় বেজ লাইন। তো আমি যদি বেজ লাইন থেকে কোনো লেটার বা কোনো একটা ওয়ার্ড বা পুরো সেন্টেন্সকেই যদি উপরে দিতে চাই, সাপোজ শুধু বিটাকে আমি উপর দিকে দিতে চাই, তখন বেজ লাইন থেকে যদি এটা আপ করি দেখেন শুধু বিটা উপরে যাচ্ছে। এরকম অনেক সময় আমরা দেখি না ডিজাইনের মধ্যে, অনেক জায়গায় কিন্তু দেখা যায়। আবার যদি আমি নিচে নামিয়ে দিতে চাই তখন এটা একদম ডিক্রিজ করে নিচে এনে মাইনাস ভ্যালুতে যখন যাব তখন সে আবার নিচের দিকে যাবে। এটার কাজটা এতটুকুই। আর এখান থেকে কালার চেঞ্জ করা যাবে, শুধু এটা সিলেক্ট ছিল তার জন্য এটার কালারটা চেঞ্জ হচ্ছে, মানে এখান থেকে যে কাজটা করতেছিলাম এখান থেকেও সেই কাজটা। আর এই জিনিসগুলো একটু দেখে নেবেন, যেমন এটা দিয়ে বোল্ড হবে, এটা দিয়ে ইটালিক হবে, এটা দিয়ে অল ক্যাপস হবে, এটা দিয়ে সেন্টেন্স কেস হবে বা স্মল ক্যাপস যেটা বলা হয়, বা এটা সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এই জিনিসগুলো কি জানা আছে না আপনাদের? একটা হচ্ছে ওই যে স্কোয়ার দেওয়ার জন্য আমরা ইউজ করি, আর একটা হচ্ছে ওই যে কেমিক্যাল রিয়েকশন লেখার সময় আমরা কিছু ই লিখি না, অক্সিজেন লিখি, হাইড্রোজেন বা পানির যে সংকেত লিখি মানে নিচের দিকে চলে আসে, সেই জিনিসগুলো এটা দিয়ে করা যায়। আর আন্ডারলাইন যেটা, আন্ডারলাইনের জন্য যেটা করা হয়, এখান থেকে এইটুকু জায়গায় যদি সিলেক্ট করে নিয়ে আমি আন্ডারলাইন দেই শুধু ওই জায়গাটার নিচে একটা আন্ডারলাইন চলে আসে। আবার এইটুকু সিলেক্ট করে নিয়ে আমি যদি স্ট্রাইক থ্রু দেই, স্ট্রাইক থ্রু, এই স্ট্রাইক থ্রুর কাজটা গিয়ে চেহারা দেখে বোঝা যাচ্ছে সে লেটারটা এই সিলেকশনটাকে একটা টার্ম দিয়ে কেটে দিবে। তো এই জিনিসগুলো চলে আসে, আপনারা দেখলেই বুঝবেন। আর প্যারাগ্রাফটা আমি দেখাতে চাচ্ছি না কারণ ইলাস্ট্রেটর এটার মধ্যে কোনো পার্থক্য নাই, একদম সেম। এখান থেকে অ্যালাইনমেন্ট হবে, এখান থেকে জাস্টিফাই হবে, আর এখান থেকে ইনডেন্ট পাবে। ইনডেন্টটা কি জিনিস, এখান থেকে লেফট ইনডেন্ট যদি দেই, এখান থেকে সাপোজ 20 দিলাম, এই যে এখান থেকে আমার বাউন্ডারি ছিল, বাউন্ডারি থেকে 20 পিক্সেল সরে এসে সে তার লেখাটা শুরু করছে। কারণ আমার টেক্সট যদি রাইট অ্যালাইনমেন্টে থাকে সেক্ষেত্রে এখান থেকে যদি ভ্যালু দেই তখন এখান থেকে আবার এইদিকে সরে এসে এদিক থেকে লেখা শুরু হবে। এই জিনিসগুলো দেখে নিলেই আপনারা পাবেন। আর হাইপার নেটটা হচ্ছে এই যে হাইপারনেশনটা আসবে যদি টিক মার্ক করা থাকে, আর যদি টিক মার্ক না করা থাকে তাহলে এই হাইপারনেশনটা পাবে না। আমরা এরকম লিখি না অনেক সময় এক লাইনে না যদি আটে তখন একটা হাইফেন দিয়ে যে পরের লাইনে লিখে ফেলি, তো সেই কাজটা এখানে করা আছে। আমি যদি এটা তুলে দেই দেখেন ওই হাইফেনগুলো চলে গেছে, একটাও পাওয়া যাচ্ছে না, এটা দিলেই ওটা পাওয়া যাবে। এই ছিল মোটামুটি, এই জিনিসটা একটু দেখে নিতে পারেন, আর আমার মনে হয় না দেখলেও চলে কারণ অলরেডি এই জিনিসগুলো আপনাদের দেখা আগে। নতুন কিছু কি আসছে এখানে? কিছু নাই।
সেটা তাহলে নতুন কিছু একটা জিনিস দেখাই। ইলাস্ট্রেটরে কিন্তু টাইপ টুলের মধ্যে অনেকগুলো টুল ছিল, তাই না? টাইপ টুলের মধ্যে অনেক টাইপের টুল ছিল, এখানে শুধু চারটা টুল, যার মধ্যে আমরা দুইটা দেখব। দুইটার মধ্যে আবার একটা দেখেও ফেলছি, হরিজন্টাল টুল টাইপ, যেটা জাস্ট ডান থেকে বামে, বাম থেকে ডানে লিখে। ভার্টিক্যাল যেটা, সেটা কি করে? উপর থেকে নিচে লিখে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে রোটারি ক্লাবের লোগোটা আমরা বানালাম, লেখাটা কিন্তু একটু কার্ভ করে লেখা হয়েছিল, তাই না? সেই টাইপের লেখা তো এখানে পারতেছি না। এই টাইপের কাজের জন্য ইলাস্ট্রেটরই বেস্ট, রোটারির যে লেখাটা লেখা ছিল, তারপরেও যদি আমাদের দরকার হয় কাস্টম করে লেখা যায়। কীভাবে করতে পারি সেটা একটু দেখি। একটা ইলিপস নিচ্ছি, এখান থেকে দুইটা কাজ দেখব আমরা। টাইপ টুলে গেলে কার্সরটা দেখেন চার কোণা হয়ে আছে না, কার্সরটা চার কোণা একটা বক্সের মধ্যে টাইপের যে যে মার্কটা উঠে থাকে সেটা দেখাচ্ছে। কারণ ভিতরে যখন চলে আসব কালোর মধ্যে দেখা যাচ্ছে কি, এটা কিন্তু গোল হয়ে গেছে। দেখেন গোল হয়ে গেছে না? আর যখন আমি এর পাঁচ বরাবর আসতেছি তখন আবার অন্যরকম চেহারা হচ্ছে না? তো দুইটার দুই রকম কাজ হবে। যখন এরকম কার্ভের মতো আসতেছে তখন সে কি করবে, টাইপ ওয়ানে পাথ একটা অপশন ছিল না ইলাস্ট্রেটরে, সেই কাজটা করবে। এই পাথ বরাবর তখন সে লিখবে, আর যদি মাঝখানে ক্লিক করে দেই তখন সে এই সার্কেল এরিয়াটাকে একটা টেক্সট এরিয়া হিসেবে নিবে। এখানে আমরা ড্র্যাগ করে একটা এরিয়া টেনে তার মধ্যে টাইপ করছি না, তো তখন এই সার্কেলটাকে সে একটা এরিয়া হিসেবে কাউন্ট করবে। যেমন আমি একটা ক্লিক করে দিলাম, দেখেন ইলিপসটা কিন্তু ঠিকই আছে, নতুন একটা টাইপ লেয়ার তৈরি হয়েছে, এবং সে ফিলটা কাউন্ট করবে হচ্ছে জাস্ট এই ইলিপসটাকে। আমি যদি একটু টেক্সট নিয়ে আসি তাহলে বোঝা যাবে, এটা দেয়া আছে লেফট লাইনে। আমি যদি সেন্টার করে দেই, শুধু এই ইলিপসের মধ্যে লেখা আসছে, বাইরে যায় নাই, মানে এর এরিয়াটাই ছিল এই ইলিপসটা। লেখা শেষ হয়ে গেলে আমি আলাদা করে ফেলতে পারবো, কারণ এটা আমার সেপারেটই রয়ে গেছে। এটা গোল করে লিখে ফেললাম, বুঝে যাচ্ছে কি ব্যাপারটা? আর টাইপ ওয়ানের পাথটা আপনারা একটু দেখে নিন, যে এই বরাবর আসলেই তখন ক্লিক করে দিলেই তখন ওই পাথের মানে এই সার্কেলটার বাইরে দিয়ে লিখতে পারবে।